এবার আমার স্মৃতিচারণ করার পালা, কিন্তু সময় অত্যন্ত কম, সেই জন্য একটি ঘটনা বলে আমার স্মৃতিচারণ শেষ করব। আপনারা বই যেটা দেখছেন তাতে অনেক কিছু মহারাজের স্মৃতির ব্যাপারে তার সম্পর্কে আলোচনা করা হয়েছে। একটি ঘটনা উল্লেখ করি যে তিনি কিরকম স্থির বুদ্ধির লোক ছিলেন, কোনো কিছুতে তিনি বিচলিত হতেন না। নিজের দেখা মহারাজ অফিসে তার বসে আছেন, বাইরে খুব হৈচৈ হচ্ছে সেবা প্রতিষ্ঠানে, কেউ মারা গেছে। ভাববেন না যে এখন কেউ হাসপাতালে মারা গেলে ভাঙচুর করে মারধর করে, তা নয়। আজ 30-40 বছর আগেও এটি আমরা দেখেছি, কেউ মারা গেছে বাইরে, মহারাজের অফিসের বাইরে বহু লোক হৈচৈ করছে, আত্মীয় স্বজন পাড়ার সব লোকেরা। মহারাজের ঘরে তারা জোরপূর্বক প্রবেশ করলো, প্রায় 30-40 জন, যতটা মহারাজের অফিসের ঘরে লোকজন ধরে। তারপর মহারাজকে গালাগালি, যা খুশি তাই না বলতে লাগলো, মহারাজকে মারার জন্য এগিয়ে গেল। যাই হোক, আমরা দু একজন ছিলাম, মহারাজকে যাতে অসুবিধা না হয় সেটা দেখলাম। তারপরে তাদের মধ্যে গুন্ডা ফুন্ডা যেমন থাকে, এমন জোরে মহারাজের একটা বড় টেবিলে বসে কাজ করছিলেন, টেবিলের উপর কাঁচ রাখা ছিল, এমনভাবে যে ঘুষি মারলো মাস্তানি, এমনভাবে ঘুষি মারলো কাঁচগুলো ভেঙে ছিটিয়ে গেল চারিদিকে, আর একটা কাঁচের টুকরো এসে মহারাজের হাতে লাগলো। মহারাজের হাত দিয়ে দরদর করে রক্ত বেড়ে হচ্ছে, কারণ পুলিশ এসে ওদেরকে সরিয়ে দিল। তো দেখলাম মহারাজের কোনো বিকার নেই, তার যেমন মহারাজ বলছিলেন যে সাদা হাস্যময় পুরুষ সিনিয়র, সেই রকমই রয়েছে, কোনো বিকার আমরা দেখলাম না। বেল দিলেন, পিয়ন এলো, কাঁচগুলো সব পরিষ্কার করলো, আর তারপরে সঙ্গে সঙ্গে ডাক্তার এসে একটু আইরিন বেটারিন লাগিয়ে দিল। মহারাজ আবার বললেন সব ঠিক আছে, আবার কাজ করতে লাগলেন। এত মহারাজের যে স্থিত প্রজ্ঞের কথা আমাকে একটু বলছিলেন, নিজের চোখে দেখা, কোনোভাবেই কোনোভাবে বিচলিত হতেন না। আমরা হলে এত কত বিচলিত চিৎকার করতাম, হৈচৈ করতাম, এই পুলিশ ডাকো, ওকে মারো, ওকে ধরো, হ্যাঁ হয়তো সেদিনই একবারে ফ্ল্যাটে পড়েই যেতাম, হয়তো না খাওয়া দাওয়া নেই, কিছু কাজকর্ম নেই। বোঝাই গেল না যে মহারাজ এত বড় কাণ্ড হয়ে গেল, একটা কিছু বোঝাই গেল না। তারপরে এটা সকলের পক্ষে সম্ভব নয়, আমরা সেবা প্রতিষ্ঠানে দেখেছি মহারাজের ফ্লাইটের সময় হয়ে গেছে, বা রেলগাড়ির মানে গাড়ির ট্রেনের সময় হয়ে গেছে, মহারাজ আমরা বলতে সাহসও পাচ্ছি না, মহারাজ এবার উঠুন অফিস থেকে, না তো ফ্লাইট ফেল হয়ে যাবে, না ট্রেন ফেল হয়ে যাবে। মহারাজ বলতেন যাবো তো আমি, না তুমি, বিচলিত হচ্ছ কেন? ঠিক জায়গা ঠিক হয়েছে, যদিও খুব গাড়ি তাড়াতাড়ি চালিয়ে চালিয়ে যেতে হতো, তবুও দেখতাম মহারাজ কিছুতেই কিন্তু বিচলিত হচ্ছে। হ্যাঁ, ফেল একবার, ফেলে ফেল নয়, ব্যাঙ্গালোরের ঘটনা বলি। ব্যাঙ্গালোরে তো গেছেন, তা এয়ারপোর্টে দেরি করে পৌঁছেছে, তখন তো এত কড়াকড়ি ছিল না, ল্যাডার সরিয়ে নিয়েছে, যে ওটার সিট থাকে প্লেনের ল্যাডার সরিয়ে নিয়েছে। তো যখন গিয়ে উপস্থিত হলেন মহারাজ, অন্যান্য মহারাজরাও ছিলেন, দেখলে অনুরোধ করলেন, তোরা বলছে যারা কাজকর্ম করে কাউন্টারে, যে ল্যাডার তো সরিয়ে নেওয়া হয়েছে, এখন কী করে সম্ভব? মহারাজ বলেন দেখো না একবার চেষ্টা করে। যে একজন সন্ন্যাসী বরিশ রামকৃষ্ণ মিশন সন্ন্যাসী, একজন বরিষ্ঠ সন্ন্যাসী বলছেন, আবার ল্যাডার লাগানো হলো, আবার মহারাজ গিয়ে চাপে চলে গেল। তো এইরকম মহারাজের অনেক দেখেছি, মানে কাছ থেকে কাজ করার সৌভাগ্য হয়েছে। এই জন্যই মহারাজকে কাছ থেকে দেখেছি, মহারাজ দীর্ঘ 27 বছর ওখানে ছিলেন, আমি ছিলাম দীর্ঘ 23 বছর, মহারাজ ছিলেন 21 বছর সেক্রেটারি, আমি ছিলাম 13 বছর সেক্রেটারি রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠানে। বহুভাবে মহারাজকে দেখেছি, কাজের ক্ষেত্রে দেখেছি, অন্যভাবে দেখেছি, অনেকভাবে মহারাজকে দেখেছি, দেখে সত্যি সত্যি মুগ্ধ হয়েছি যে এত উচ্চ দরের একজন মানুষ, আমি তো ভগবান গুরু করে আমি বুঝি না, জানি না, কিন্তু এত উচ্চ দরে যাকে রাগ স্পর্শ করতে পারেনি, কোনো লোভ স্পর্শ করতে পারেনি, কোন স্তুতি বাক্য দিয়ে অনেকে খুশি করার চেষ্টা করতে যেমন করে অনেকে, তাতেও দেখিনি মহারাজ খুব সন্তুষ্ট হয়েছে।
মহেশ্বর জি মহারাজ যে আনন্দ পেয়েছেন বা খুশি হয়েছেন কি দুঃখ পেয়েছেন তার কোনো বই প্রকাশ আমরা কোনোদিন দেখিনি, কোনোদিন বই প্রকাশ দেখিনি। ঠিক আছে, আমরা যেমন একটু কিছু ভালো হলে উল্লসিত হয়ে পড়ি, কিন্তু মহারাজকে কোনোদিন উল্লসিত হতে এরকম দেখি। আবার কোনো কিছু খারাপ হলে পরে একবার মুসড়ে পড়ি, দুদিন বিছানা থেকে উঠি না, তো মহারাজের ক্ষেত্রে কোনোদিন সেটা দেখা যায়। অদ্ভুত অদ্ভুত এই যে গণানন্দ এত গভীর তার জীবন মানে দেখলে বোঝা যায়, বা যার সঙ্গ করেছে বোঝা যায়। যাই হোক, এবার শেষের দিকে আমরা এসে পৌঁছেছি। এখানে আছেন অর্জুন সিংজি, যেটি একটু আগে বললাম, যিনি এখানে আশ্রমের সম্পাদক। তার অনেক অবদান রয়েছে বইটি পার করার ক্ষেত্রে, আর তার সঙ্গে সবাই জানেন অনেক আলোচনা হয়েছে স্বামী তৎপরানন্দ সোমেশ মহারাজ। তুমি মহারাজের শিষ্য আখেরে এখন নয়, যখন মহারাজ অসুস্থ হয়ে সেবা প্রতিষ্ঠানে দীর্ঘদিন ছিলেন, সোমেশ মহারাজ তার সেবা করেছে ওখানে গিয়ে দিনের পর দিন থাকতেন, তখন দিল্লিতে ব্রহ্মচারী খুব সম্ভব হতো। তারপরে তার একটা মাথায় এলো খুব ভালো ভাব যে মহারাজের ব্যাপারে বই তৈরি বার করা, এবং দেখেছি কীভাবে পরিশ্রম করেছে। এখানে পোস্টিং হয়েছে কিছুদিন হলো, কিন্তু সেই বারবার মঠে যাচ্ছে, একে ধরছে তাকে ধরছে, একে করছে, মহারাজের দিয়ে সম্পাদনা করেছে, এরকম করাচ্ছে, খুব খুব পরিশ্রম করেছেন। আমার মনে হয় আমরা সবাই খুব আনন্দিত, খুবই খুশি যে মহারাজের বই প্রকাশিত হয়েছে। আমার মনে হয় সবচেয়ে বেশি খুশি আনন্দিত হয়েছে বোধ হয় সোমেশ মহারাজ, এত চেষ্টা করেছেন।